করিমউদ্দিনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ। এআইইউডিএফ বিধায়ক করিমউদ্দিন বরমুনিয়ার বিরুদ্ধে পুনের সরব, অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক ভাস্কর। করিমউদ্দিনে নির্বাচনের সময় জালি নথিপত্র দিয়ার অভিযোগ। করিমউদ্দিনের বেশি সংখ্যক নথি এটা ইংরাজি বুঝি নাপায় কারণে উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশ বুঝি পা নাই করিমউদ্দিনে। করিমউদ্দিনক মানহানি গোচর তোলার প্রত্যাহ্বান আমিনুল হক ভাস্করের। উচ্চতম ন্যায়ালয়ে পরবর্তী শুনানি লৈকেহে উচ্চ ন্যায়ালয়ের রায়ের স্থগিতাদেশ দিছে। 10 কোটি নহয় 100 কোটি টাকার মানহানি করার প্রত্যাহ্বান। নিউজ ডেস্ক রিপোর্ট, IND 365।